Assalamualaikum. আজকে ভিডিওর শেষে আপনাদেরকে ওজন কমানোর বা বাড়ানোর ক্ষেত্রে জুস বানানোর একটা ট্রিক্স বলে দিব। আর আমি যেহেতু ওজন মেইনটেইন করছি বা ওজন কমানোর চেষ্টা করি, সেজন্য আমি ওজন কমানোর জন্য যেভাবে ট্রিক্সটা ফলো করতে হয় ওই ট্রিক্সটা ফলো করে এই জুসটা বানিয়েছি। তো এই জুসে লাগবে মাত্র তিনটা ইনগ্রেডিয়েন্টস। দুইটা শসা নিয়েছি, এখানে এক মুঠ পালং শাক নিয়েছি, এরপর এটার জন্য নিয়েছি আমি আনারস। ফ্রুটস হিসাবে আপনারা যে কোনো ফ্রুটস নিতে পারেন, আমি এখানে আনারস নিয়েছি। তো আমি এখানে আনারসের খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি, একইভাবে কিউকাম্বারটাকেও কেটে নিয়েছি, তারপর পালং শাকগুলোকেও কেটে নিয়েছি। তো আমি এখন আপনাদের ওই ওজন কমানোর ট্রিক্সটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 80-20 রুলস। আপনারা যারা ওজন কমাতে যাচ্ছেন তারা জুস বানানোর ক্ষেত্রে ভেজিটেবলসের পরিমাণ রাখবেন 80%, ফ্রুটসের পরিমাণ রাখবেন 20%, আর যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা ফ্রুটসের পরিমাণ 80% রেখে ভেজিটেবলসের পরিমাণ 20% রাখতে পারেন। এইটা করার কারণ হচ্ছে যারা ওজন কমাতে চান তারা ফ্রুটসের পরিমাণ বেশি দিলে সেটাতে যেহেতু ন্যাচারাল চিনি থাকে সেটা ওজন কমাতে বাধা হতে পারে, কিন্তু যারা ওজন বাড়াতে চান তারা ফ্রুটসের পরিমাণটা বেশি দিয়ে জুসগুলো বানিয়ে নিতে পারেন। তো এই ট্রিক্সটা ফলো করে আমি আমার আজকের এই ওজন কমানোর গ্রিন জুসটা বানিয়েছি, ঠিক সেমভাবে আপনারাও বানাতে পারেন। আর এই জুসটার টেস্ট এতটাই ভালো, এখানে পালং শাকের কোনো ফ্লেভার আসবে না আনারসটা দেওয়ার কারণে। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।